মোর পারশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জানসে তদ জাহানের ধ্বনি নবী মোর পারশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জানসে তদ জাহানের ধ্বনি নবী মোর পারশ মনি ঈমান এবং আমাদের আমল যেন বাতিল পন্থীরা নষ্ট করতে না পারে, আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই? ভাইজান একটু কথা বলেন, আছে না নাই? এই যে আমাদের আমার পাশে একজন আলেম, বুজুর্গ আলেম এবং প্রাচীন আলেম, ওনাকে জিজ্ঞাসা করেন আত্মাহিয়াত নামাজের সময় পড়ার সময় আঙ্গুল ইশারা করতেন, ইশারা করতেন কিন্তু না চাইতেন কিনা, না চাইতেন এভাবে না চাইছেন পুরো সময়, এখন না চান না, এখনো তো না চান না, আমরা কখনোই না চাই না, কিন্তু এখন আঙ্গুলে নামাজ শিখাইতেছে একদল ভাইসাহ ভাইসাহ, কয় আত্মাহিয়াত পড়ার সময় আঙ্গুল ইশারা করে এভাবে নাচাইতে হবে, নাচাইতে হবে, কেন নাচাবো কেন রে, আঙ্গুলি কি শয়তান বসেছে? আমি আপনাদের এই মশালাগুলি বলবো, কেন বলবো? এই মশালাগুলি সবার কাছে মজা লাগবে না, মজা লাগবে যারা পাঁচ ভক্ত নামাজ পড়ে তাদের কাছে, নামাজিদের জন্য এই আলোচনাগুলি খোরাক। প্রিয় ভাই বন্ধুরা, সহি মুসলিম শরীফের কিতাবু সালাতের মধ্যে তাশাহুদে আঙ্গুল ইশারা যে অংশটা সেটা হলো ওয়াকানা, ওয়াকানা ইশারা বি ইসবাইহি, আর নবীজি তার তর্জনী আঙ্গুলকে ইশারা করতেন, এখানে আশারা শব্দটা হলো এক বচন। বলেন তো পাইকপাড়ার ভাইয়েরা, এক বচন মানে একবার না বারবার? কেউ আওয়াজে বোঝা যায় বারবার, একবার মানে এক বচন মানে বারবার, এক বছর মানে একবার, তাহলে হাদিসের ভাষাই বলে দিচ্ছে ইশারা হবে কয়বার, কেন হবে? যেহেতু শব্দটাই এক বছরের, ও সিগা এক ও আশারা ইসবাইহি, নবীজি তার তর্জনী আঙ্গুলকে ইশারা করতেন এক বছর। বলবে যে একবারই তো ইশারা করি কিন্তু এভাবে না চাই, আর ইশারা একবারই করি কিন্তু একটু না চাই, এই ফতোয়া দিবে। এবার আরেকটা হাদিস আমি আপনাদের শোনাবো, সেই হাদিস খানা সিহা সিদ্ধার অন্যতম কিতাব সোনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ, সোনান ও নাসাইর মধ্যে হাদিস খানা উল্লেখ, আল্লাহর হাবিবের আমল সম্পর্কে উল্লেখ। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يشير بإصبعه ولا يحركها هذا حديث صحيح। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল তার তর্জনী আঙ্গুলকে ইশারা করতেন, ইউশির বিউসবুহি আল্লাহর নবী তার তর্জনী আঙ্গুলকে ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা আর ইহাকে নাড়াচাড়া করতেন না, নবীজি নাড়াইতেন না, আর আমরা নাড়াবো? কথা বলেন না কেন? নবীজি নাড়াইতেন না, আমরা কি নাড়াবো? এই আমলগুলি যেহেতু আমাকে কয়েকজনই বলেছে কিছু আমল নিয়ে কথা বলবেন, তা আমাদের কাজ হইলো আমরা যারা ফেকা নিয়ে পড়ছি বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কাহিনী ভিত্তিক ওয়াজ, এগুলি হলো বক্তা যারা পেশাদার বক্তা, বা একটা আছে না বক্তা সবার টার্গেট তো একরকম না, ইসুফজুল্লেখার কাহিনী আমরাও জানি, কিন্তু এগুলি বললে আমাদের কতটুকু উপকার হবে, আমাদের দরকার যেগুলি আমার এখন দরকার সমাজে, এখন আমার জ্বর, আমার জ্বরের ট্যাবলেট খাইতে হবে, কথা ঠিক নেবে ঠিক ভাই যা? তাহলে আজকের এই অল্প সময়ে আমি তো বেশি সময় কথা বলিনি, এই অল্প সময়ে বিশেষ বিশেষ কিছু মাসালা কোরআন হাদিসের আলোকে আমরা জানলাম যে মাসালাগুলি আমাদের দরকার লাগবে নাকি লাগবে না, কথা বলে লাগবে কি লাগবে না?